পাচ্ছেন এখানে আসলে ছোট একটা অ্যাপ্লিকেশন। আমি এখানে জাস্ট কিছু ডামি নাম দেওয়া আছে, রহিম করিম জব্বার। রহিমে যদি সিলেক্ট করি, তার প্রফেশন সিলেক্ট করি ডক্টর, তারপরে যদি অ্যাডে ক্লিক করি তাহলে সেটা লিস্ট ভিউতে অ্যাড হবে, রহিম ডক্টর লিখে। সো এখানে জাস্ট লিস্ট ভিউতে অ্যাড করবেন কীভাবে সেটা দেখানো হয়েছে। এরপরে হচ্ছে আপনারা যেটা করতে পারেন এইটারই আপডেট করতে পারেন। আপনারা যদি মনে করেন এইটারই আপডেট করবেন, সেক্ষেত্রে সাপোজ রহিমে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে সেই এইখানে নেমের যে কমো বক্স সেখানে সিলেক্ট হয়ে যাবে রহিম। এখানে প্রফেশনে যে আপনি রেডিও বাটন দেখতে পাচ্ছেন সেখানে সিলেক্ট হয়ে যাবে ডক্টর, এটাও করতে পারেন। অথবা আমি যে প্রবলেমটা দিছি লিস্ট ভিউ নিয়ে জাস্ট একটু টুইক করা, এটা হচ্ছে আপনাদের মূল কাজ, লিস্ট ভিউর সাথে ফ্যামিলিয়ারিজ যতটুকু হওয়া যায়। পরবর্তীতে যদি আপনাদের প্রবলেম হয়, আমার নেক্সট ক্লাস হয়তো আবার শুক্রবার পড়বে, নেক্সট ফ্রাইডে, সো তখন হয়তো আমরা এটা নিয়ে আলোচনা করব, যদি আপনাদের এরপরও যদি সলভ না হয়। লিস্ট ভিউ, লিস্ট ভিউ নামে একটা কন্ট্রোল আছে দেখবেন, লিস্ট ভিউ। আর আজকে যদি সময় থাকে লিস্ট ভিউ নিয়ে হয়তো মানে কিভাবে কি করবেন এটা হয়তো দেখাই দিব, যদি আজকে সময় থাকে। এগুলা এগুলো তো লিস্ট ভিউ এর প্রতিটা হচ্ছে কলাম আকারে আছে, এবং লিস্ট ভিউ এর আইটেম, যে লিস্ট ভিউতেও প্রতিটা জিনিস আইটেম হিসেবে যোগ হয়। এরপরে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিউ স্ট্যাক হ্যাশ টেবিল। কিউ স্ট্যাক হ্যাশ টেবিল, স্ট্যাক কিউ নাম অনেকে শুনছেন না, ম্যাক্সিমাম শুনছেন স্ট্যাক কিউ। আসলে এটা এমন একটা ডাটা স্ট্রাকচার আসলে আলোচনা করা হয় ভার্সিটিতে, ডাটা স্ট্রাকচার বইতে প্রথমেই থাকে। হ্যাশ টেবিল কয়জন শুনছেন? হ্যাশ টেবিল, ওকে। সো প্রথমে আলোচনা শুরু করি কিউ দিয়ে। কিউ ওয়ার্কস ফাস্ট ইন ফাস্ট আউট বেসিস। কিউ হচ্ছে আমার একটা ডাটা স্ট্রাকচার, আমরা ডাটা স্ট্রাকচার নিয়ে গতদিনে কথা বলছি, তাই না? যে ডাটা স্ট্রাকচার মূলত কি, যে আসলে এটা ডিফাইন করে যে ডাটা এর ভিতরে কিভাবে অর্গানাইজ অবস্থায় আছে। যেমন অ্যারেতে ডাটা স্ট্রাকচার, অ্যারে ডাটা স্ট্রাকচারের ফরম্যাট হচ্ছে এরকম যে অ্যারে ফিক্সড সাইজ, এটা দিয়ে আমরা যখন কাজ করি তখন আমাদের লিনিয়ার বেসিসে অ্যারেকে ট্রাভার্স করতে হয়। লিস্ট কি ডাইনামিক সাইজ ফিক্সড টাইপ, তো এটা একটা ডাটা স্ট্রাকচার যে লিস্ট থেকে আমরা ডাটা কিভাবে তুলি, আমরা তো লিনিয়ার বেসিসে ডাটা তুলি লিস্ট থেকে, তাই না? তো কিউ স্ট্যাক হ্যাশ টেবিল হচ্ছে ডাটা স্ট্রাকচার, কিন্তু তার ডাটা রিট্রাইভাল এবং ডাটা ইনসার্শন এই দুইটার সিস্টেম একটু অন্যরকম। কিউ এর কিউ যে ডাটা স্ট্রাকচার এটার কথা চিন্তা করা হয়েছে, যে আমরা যে বাসের লাইনে দাঁড়াই অথবা মিউজিক প্লে লিস্টে আমরা যে ধরনের গান প্লে হয়, যে একটার পর একটা গান আসছে কিভাবে, যে প্রথমে যে গানটা দিলাম সেটা যেন প্রথমেই আসে। যেমন আমি একটার পর একটা গান অ্যাড টু প্লে লিস্ট করতেছি, অ্যাড টু প্লে লিস্ট করতেছি, অ্যাড টু প্লে লিস্ট করতেছি, আলটিমেটলি কি হয় আমরা কি কোন আশায়, যে আসলে আমি চাচ্ছি যে আমি যে গানটা অ্যাড টু প্লে লিস্ট করলাম সবার প্রথমে সেটা যেন সিরিয়াল ওইভাবেই মেনটেন করে সে, তাই না? তো বাসের লাইনের ক্ষেত্রে কি হয়, যে ব্যক্তিটা প্রথমে বাসের লাইনে দাঁড়ায় সে কিন্তু প্রথমে চায় যে আমি প্রথমে বাসে উঠব, আমি প্রথমে আসছি, আমি প্রথমে বাসে উঠব। ব্যাংকের ক্ষেত্রে যখন লাইনে লাইন হয় তখন যারা ব্যাংকের যারা ক্লায়েন্ট তারা কিন্তু প্রথমে চায় যে আমি প্রথমে সার্ভিসটা পাই সার্ভার থেকে, তারা ওই ধরনের সার্ভিসই চায় যে আমি প্রথমে যেহেতু লাইনে দাঁড়াইছি আমি প্রথমে সার্ভিসটা পাই। তো কিউবের ব্যাপারটা ওইরকম, যে সে প্রথমে এই ডাটা স্ট্রাকচারকে যে ভ্যালুটা দিবেন বা যে ডাটাটা দিবেন
রিট্রাইভের সময় সেই ডাটাটা আগে রিট্রাইভ হবে। সো ইটস ওয়ার্কস অন ফাস্ট ইন ফাস্ট আউট বেসিস। FIFO স্ট্যাক ওয়ার্কস অন লাস্ট ইন ফাস্ট আউট বেসিস। স্ট্যাকের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম, সব থেকে কমন যে উদাহরণটা সেটা হচ্ছে একজন ডিশ ওয়াশারের ডিশের যেই উদাহরণটা, যে তার একটা ডিশের কি বলে ডিশের একটা পাত্র থাকে, সেই পাত্রতে সে মূলত যখন প্লেট বা থালা বাসনগুলো সে যখন আধোয়া থালা বাসনগুলো রাখে, সে তো আসলে এভাবে ফেলে রাখে তাই না, একটার পর একটা ফেলতে থাকে, কিন্তু সে যখন পিক করে সে তো আর এমন তো তারই না যে সে ভিতর থেকে সে প্রথম কোন থালাটা ফেলছিল সেটা সে তুলবে, এটা সম্ভব না। তো সে কি করে, প্রথমে যেটা ফেলে লাস্টে যেটা থাকে সেটাই সে তুলে ধুয়ে আবার রেখে দেয়। তো স্ট্যাক হচ্ছে ওরকম ভাবে কাজ করে যে স্ট্যাক ওয়ার্কস অন লাস্ট ইন ফার্স্ট আউট বেসিস। লাস্টে যেটা দিলেন সেটা সে ফার্স্টে পিক আপ করবে। আমাদের মেমোরি সিস্টেম অনেক সময় স্ট্যাক বেসিসে কাজ করে। আপনি যখন দেখবেন হচ্ছে আপনাদের যে কম্পাইলার যে ইরোরগুলো দেয়, ডিবাগিং ইরোর বা যে ইরোরগুলো দেয়, দেখবেন যে স্ট্যাক ট্রেস নামে একটা শব্দ আছে, স্ট্যাক ট্রেস। এই শব্দটা মূলত স্ট্যাক বেসিসেই সে তার মেমোরি অ্যালোকেশন করে, মানে ইরোরগুলো মেমোরি অ্যালোকেশন করে। সব থেকে লাস্টের যে ইরোটা হয় সে সবার প্রথমেই রাখে, যাতে আপনি বুঝতে পারেন যে কোন ইরোটা সব থেকে রিসেন্ট হয়েছে। তো রিসেন্ট মেসেজটা যখন আমরা জানতে চাই তখন মূলত আমরা স্ট্যাক ধরনের ডাটা স্ট্রাকচার ব্যবহার করে থাকি, যে রিসেন্ট কোন ঘটনাটা ঘটছে। সো স্ট্যাক ওয়ার্কস অন লাস্ট ইন ফার্স্ট আউট বেসিস। আর হ্যাশ টেবিল, হ্যাশ টেবিল হচ্ছে এরকম যে আমরা হচ্ছে যখন লিস্ট নিয়ে কাজ করতেছি অথবা আমরা যখন অ্যারে নিয়ে কাজ করি, তখন আসলে আমরা কি করি যে কোনো একটা ইন্ডেক্স পজিশনে কি ভ্যালু আছে, ইন্ডেক্স পজিশনে কোন ভ্যালুটা আছে, যেমন জিরো নম্বর ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে, ওয়ান নম্বর ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে। তো আমাদের কি করতে হয়, একটা ম্যাজিক্যাল নাম্বার, এই যে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এগুলোকে বলা হয় আসলে ম্যাজিক্যাল নাম্বার। ম্যাজিক্যাল নাম্বার কেন বলা হয়, কারণ আসলে এগুলো মনে রাখা সম্ভব হয় না, যে আসলে আপনি দুই দিন পর ভুলে যাবেন যে আসলে জিরো নম্বর ইন্ডেক্সে আপনি কোন ডাটাটা রাখছিলেন। তো হ্যাশ টেবিল অনেকটা ডিকশনারি বেসিসে কাজ করে। ডিকশনারি বেসিস কেমন, যে আমাদের ডিকশনারিগুলো কীরকম থাকে, যে একটা আমাদের একটা কিওয়ার্ড থাকে তাই না, একটা শব্দ থাকে, সেই শব্দের একটা মিনিং থাকে। তো আমরা ডিকশনারিতে যখন সার্চ করি, আমরা সার্চ করি মূলত কি, শব্দটার পার্সপেক্টিভে সার্চ করি, যেই শব্দটা কত নম্বর পৃষ্ঠায় আছে বা শব্দটা কোথায় আছে, শব্দের সাথে যেই যেখানে যে মিল পাই সেইখানে যে আমরা মিনিংটা খুঁজি। হ্যাশ টেবিল অনেকটা ওরকম যে আসলে প্রতিটা হ্যাশ টেবিলে এমন একটা ডাটা স্ট্রাকচার যেখানে একটা কি থাকে, কি বলতে যেটা বোঝায় একটা নাম থাকে, সেই নামের পার্সপেক্টিভে একটা ভ্যালু থাকে। যেমন আপনি যদি বইয়ের কথা বলেন, প্রতিটা বইয়ের একটা আইএসবিএন নাম্বার আছে তাই না, প্রতিটা বইয়ের একটা আইএসবিএন নাম্বার আছে। তো আমি যদি আইএসবিএন নাম্বারের পার্সপেক্টিভে একটা বই রেখে দিই, যে এই বইটার আইএসবিএন নাম্বার এত, আমি এই আইএসবিএন নাম্বার দিয়ে একে চিনি, যেহেতু এটা ইউনিক, সো আমি এই কিটা ব্যবহার করে আমি বইটাকে চিনি, সো আইএসবিএন নাম্বার ধরে টান দিলে বইটা চলে আসবে। হ্যাশ টেবিল হচ্ছে এরকম যে সে আসলে একটা কি রাখে, সেই কি এর পার্সপেক্টিভে একটা ভ্যালুও রাখতে পারে, একটা টোটাল অবজেক্টও রেখে দিতে পারে। যেমন আমাদের এমপ্লয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল যে প্রতিটা এমপ্লয়ের একটা আইডি থাকে, তো আইডিটাকে যদি আমি ইউনিক হিসাবে রেখে দিই এবং তার পার্সপেক্টিভে একটা এমপ্লয়কে রেখে দিই, আমি যদি আইডি ধরে টান দিই এমপ্লয়টা চলে আসবে। সো হ্যাশ টেবিল হচ্ছে এভাবে কাজ করে। তো আমরা পরবর্তীতে আরও আলোচনা যখন হবে তখন দেখতে পাবো। প্রথমে কিউ এর আলোচনায় আসি। সি শার্পে কিউ নামে একটা নিজস্ব একটা ডাটা স্ট্রাকচার আছে। তো কিউ যে ডাটা স্ট্রাকচার বা যে ক্লাসটা, সেই ক্লাসে দুইটা মেথড আছে, পাবলিক মেথড, একটা হচ্ছে এন কিউ কিউ আর একটা হচ্ছে ডিকিউ কিউ। এন কিউ মূলত যেটা করে সেটা হচ্ছে কিউতে ডাটা অ্যাড করে, আর ডিকিউ যেটা করে সেটা হচ্ছে ডাটা রিমুভ করে। এন কিউ যেভাবে কাজ করে যে অ্যাডস অ্যান অবজেক্ট টু দ্য এন্ড অফ দ্য কিউ, সে মূলত কিউ এর শেষে গিয়ে অবজেক্টে অ্যাড করে, এটাই তার মানে ডাটা স্ট্রাকচারের ধরনটা এরকম যে শেষে অ্যাড করবে। এবং ডিকিউ যেটা করবে রিমুভস অ্যান্ড রিটার্নস দ্য অবজেক্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য কিউ, সে কি করতেছে যে প্রথম থেকে অবজেক্টটা তুলে আনতেছে। দেখেন ব্যাপারটা কি হচ্ছে, যে আপনি যদি শেষ থেকে অবজেক্ট অ্যাড করতে থাকেন এবং প্রথম থেকে তুলে আনতে থাকেন, ব্যাপারটা কিন্তু তাই হচ্ছে, ফার্স্ট ইন ফার্স্ট আউট তাই না, ফার্স্ট ইন ফার্স্ট আউটই হচ্ছে। তো আমরা দেখি আসলে প্রোগ্রামিং সেটা কিভাবে কাজে লাগানো হয়। কিউর ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে এটা ফিক্সড টাইপ, যে এটা একটা নির্দিষ্ট টাইপের কিউ আপনি প্রথমে ডিফাইন করবেন, অনেকটা লিস্টের মতো দেখতে পাচ্ছেন যে কিউ ইন্ট এ কিউ নিউ কিউ ইন্ট। সো আপনি এ কিউ ডট ইন কিউ যখন করবেন তখন আপনি ডাটা ইনসার্শন করছেন কিউ এর ভিতরে, দ্যাট মিন্স প্রথমে আপনি 100 দিচ্ছেন, তারপর 200 দিচ্ছেন, তারপর 150 দিচ্ছেন,
তাই না? এবার যখন আপনি এক এ কিউ কে কল করবেন ডট ডি কিউ, তখন সে কি করবে? প্রথমে 100 তুলে আনবে, আবার যখন ডি কিউ কল করবেন তখন সে কি করতেছে? 200 তুলে আনতেছে, যখন আবার ডি কিউ কল করবেন তখন সে 150 তুলে আনবে। এটা হচ্ছে তার ধর্ম। আপনি চাইলে কিউ কে ফরেস্ট লুপের মাধ্যমে ট্রাভার্স করতে পারেন। আপনি যদি চান যে আমি কিউ কে ট্রাভার্স করব, দেখেন ডি কিউ এবং ফরেস্ট লুপ কিন্তু এক জিনিস না। ডি কিউ মানে কি? আমি পরবর্তী ডাটাটা পাইতেছি, ডি কিউ কল করলে পরবর্তী ডাটাটা পাইতেছি। আর ফরেস্ট লুপ কি? আমি প্রতিটা ডাটা যখন আমি ডাটা ইনসার্শন কমপ্লিট অনেকটা লিস্টের মতো ব্যবহার করতে পারতেছি, তাই না? প্রতিটা আসলে পোর্শনে কি আছে আমি দেখতে পাচ্ছি, লিনিয়ার ট্রাভার্স যাকে বলে। তো এরপরে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন ফরিচ এর মাধ্যমে আপনি চাইলে হচ্ছে কিউ কে ট্রাভার্স করতে পারেন। প্রথমে একটা কিউ কে আপনি ডিক্লেয়ার করছেন, পরবর্তীতে আপনি আইটেমগুলো যদি কনসোল ডট রাইট লাইন এর মাধ্যমে আইটেমগুলো আপনি প্রিন্ট করান, তখন আপনি দেখতে পারবেন প্রথমে 100, তারপর 200, তারপরে 150, যেভাবে আছে একদম লিনিয়ার ফরম্যাটে দেখাবে। কারো কোনো কনফিউশন থাকলে বলেন। কোনটা বুঝেন নাই? কিউ, কিউ বুঝেন নাই? ওকে, আমি আবার যদি বলি, একদম সংক্ষেপে যদি বলি, সেটা হচ্ছে কিউ মূলত হচ্ছে আমি বাসের লাইনে যেভাবে যাত্রীরা দাঁড় করাই, সেই বাসের লাইনে দাঁড় হয় যেভাবে, ঠিক সেভাবেই কিউটা আসলে, কিউ এর ডাটা স্ট্রাকচারটা সেভাবেই তৈরি করা হয়। দেখেন আপনি চাইলে আপনার নিজের প্রয়োজনে ডাটা স্ট্রাকচার তৈরি করে নিতে পারেন, যে আমি চাই আমার ডাটাগুলো এভাবে থাকবে, আমি এভাবে পিক করবো, এভাবে ইনসার্ট করবো, আমি চাই আমার ডাটা যখন আমি ইনসার্ট করবো তখন মানে সে টোটাল ক্যালকুলেট করে মাঝখানে রাখবে, যতটুকু তার অ্যালোকেশন তার মাঝখানে রাখবে। আপনি আপনার নিজের প্রয়োজন মতো ডাটা স্ট্রাকচার তৈরি করতে পারেন। তবে কিউটা হচ্ছে রিয়েল লাইফে আমাদের যে সকল লাইন বা সারি থাকে তার উপর ডিপেন্ড করে, তার উপর চিন্তা করে আসলে কিউটা হচ্ছে ডাটা স্ট্রাকচারটা এরকমই, যে আপনি যখন এখানে ডাটা ইনসার্ট করবেন, অনেকটা লিস্টে আপনি ডাটা ইনসার্ট করেন, লিস্ট থেকে ডাটা তুলে আনেন। তো আমি যদি লিস্টের সাথে তুলনা করি, লিস্টে প্রথমে আমি ডাটা যেভাবে রাখি সে একটার পর একটা ডাটা সাজাতে থাকে, কিউতে যেটা হচ্ছে আমি যখন ডাটা দেই তখন সে সবার লাস্টে ডাটা ইনসার্ট করে, লাস্টের দিক থেকে ইনসার্ট করে। এবং যখন আমি ডি কিউ যে মেথডটা আপনি দেখতে পাচ্ছেন, একটা এন কিউ মেথড আছে, এন কিউ লিস্টে আমরা সেটা ব্যবহার করতাম আইটেমস ডট অ্যাড, কিউতে সেটা হচ্ছে এন কিউ। এন কিউ মানে হচ্ছে কিউতে আমি ইনসার্ট করতেছি ডাটা। আর আমি যখন ডি কিউ কল করি তখন সে প্রথমবার যে ডাটাটা দিবে পরের বার ঠিক তার পরের ডাটাটা দিবে, পরের বার ঠিক তার পরের ডাটাটা দিবে। কিন্তু আপনি লিস্টে কি এরকম কোনো কিছু সম্ভব যে আমি লিস্টে কোনো একটা মেথড আছে যে মেথডটা হচ্ছে কল করলাম তার পরের ডাটাটা দিবে, তার পরের ডাটাটা দিবে? এটা সম্ভব না। সো কিউ হচ্ছে, এটা হচ্ছে ইউনিক বিহেভিয়ার, তাই না? একটার পরে প্রথমে যেটা মানে লাস্ট প্রথমে যেটা দিছেন, যেমন হচ্ছে প্রথমে 100 দিছিলাম, তারপরে 150 দিছিলাম, তারপরে 130 বা এরকম দিছিলাম। সো আমি যদি ডি কিউ কল করি প্রথমে সে 100 দিবে, পরের বার ডি কিউ কলে সে 150 দিবে, তারপরে 130 দিবে, সেই রকম কাজ করে আর কি। আপনি কি ক্লিয়ার বুঝতে পারছেন? ওকে, সো এরপরে যদি আমি আলোচনা করি স্ট্যাক নিয়ে, আমি তোকে বলছি যে স্ট্যাক কিভাবে কাজ করে, মানে রিয়েল লাইফে উদাহরণে যেটা বলছিলাম যে ডিশ ওয়াশারে ডিশ থালা বাসন ধোয়ার মতো, সে প্রথমে থালা বাসন একটার পর একটা প্লেট রাখতেছে এবং যখন পিক করতেছে সবার উপরেরটাই স্বাভাবিকভাবে সে পিক করবে, সে সবার শেষেরটা অত ডিশের ভিতরে তার হাত ঢুকায় পিক করা সম্ভব না। তো ডাটা স্ট্রাকচার অনেক সময় এরকম প্রয়োজন হয় যে আমি সবার শেষে যেটা রাখছি সবার লাস্ট, সবার শেষে যেটা রাখছি সেটাই পিক করবে, সবার প্রথমে যেটা রাখছি সেটা খোঁজার আমার দরকার নাই। দ্যাট মিনস মোস্ট রিসেন্ট আপডেট যেটা আমার সেটা দরকার। তো স্ট্যাকের ক্ষেত্রে আসলে যে পাবলিক মেথডগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন, কাউন্ট গেটস দ্য নাম্বার অফ অবজেক্ট কন্টেন্ট ইন স্ট্যাক, এটার মানে হচ্ছে আপনার ওই স্ট্যাকে কতগুলো আইটেম আছে বা কতগুলো আইটেম আপনি রাখছেন সেটা আসলে এই কাউন্ট মেথডটা আপনাকে রিটার্ন করবে। পুশ, পুশ বলতে বোঝায় যেটা হচ্ছে ইনসার্শন, আমরা লিস্টের ক্ষেত্রে যেটা হচ্ছে অ্যাড, কিউ এর ক্ষেত্রে যেটা আমরা দেখছি ইন কিউ, স্ট্যাকের ক্ষেত্রে সেটা হচ্ছে পুশ। কিন্তু পুশের অপারেশন একটু ভিন্ন, ইনসার্ট অ্যান অবজেক্ট অ্যাট দ্য টপ অফ দ্য স্ট্যাক, তার মানে হচ্ছে সে কি করে কিউ এর ক্ষেত্রে কি হচ্ছে সবার এন্ডে সে ইনসার্ট করতেছে এবং পিক করতেছে সবার উপর থেকে, স্ট্যাকে কি হয় সবার টপে হচ্ছে সে ইনসার্ট করে এবং পপ হচ্ছে কি রিমুভস অ্যান্ড রিটার্নস দ্য অবজেক্ট অ্যাট দ্য টপ অফ দ্য স্ট্যাক।
তো আপনি যদি মানে মেটালে চিন্তা করেন যে প্রথমে আপনি একটা সেই ডিশওয়াশারের মতোই সে উপর থেকে রাখতেছে এবং সে যখন রিমুভ করে আবার টপ থেকে, তার মানে কি লাস্টটা এসে পিক করতেছে, তাই না? কারো কোনো কনফিউশন এ ব্যাপারে? বুঝতে পারছেন আপনারা? আপনি কি ক্লিয়ার? ওকে, সেটা হচ্ছে যে আমি যদি এসটাকে আসলে এত চিন্তা করার কিছু নাই, মূল কথা হচ্ছে পুশ করা মানে হচ্ছে সে প্রথম একদম উপর থেকে ডাটা স্ট্রাকচার যেটা যেটা আপনি লিস্ট হিসেবে কল্পনা করেন। আমি যদি লিস্ট হিসেবে তো এটা যদি আমার স্ট্যাক হয়, সে মূলত ডাটা যখন ইনসার্ট করে সে এই টপ লেভেল থেকে ইনসার্ট করে। তো আমি যদি এখানে কোনো ডাটা ইনসার্ট করি, সে আমি প্রথমে এটা ইনসার্ট করলাম, সেটা কোথায় আসলো? এখানে আসলো। তারপরে যদি আমি আরেকটা ডাটা ইনসার্ট করি, এই ডাটাটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। আর এই ডাটাটা এখানে চলে আসবে। একটার পর একটা ডাটা ইনসার্শন হচ্ছে। পরবর্তীতে যখন আমি পপ করতেছি, তার মানে কি আমি এই ডাটাটা পিক করতেছি উপর থেকে, যদি পিক করি তার মানে কি সবার লাস্টে যে ডাটাটা এটা হচ্ছে আমার সবচেয়ে লাস্টের ডাটা। তো এই ডাটাটা এখানে চলে আসলো, এই ডাটাটা এখানে চলে আসলো, লাস্ট অফ অল ডাটাটা থাকলো করতে এটা আমি পপ করতেছি এখান থেকে। এটা হচ্ছে স্ট্যাক এর মানে বেসিক আইডিয়া। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটা, সেটা হচ্ছে যে কিউতে ইউজার ডিফাইন টাইপের ডাটা রাখা সম্ভব, তাই না? এখানে দেখতে পাচ্ছেন ইউজার ডিফাইন টাইপের ডাটা রাখা সম্ভব। এখানে কিউতে একটা স্টুডেন্ট টাইপের কিউ ডিক্লেয়ার করা হয়েছে, যেখানে আসলে স্টুডেন্ট রাখা হবে একটার পর একটা, তারপরে এন কিউ করা হচ্ছে একটা করে স্টুডেন্ট, জাস্ট যাতে আপনাদের এই ধারণাটা ক্লিয়ার থাকে যে কিউতে ইউজার ডিফাইন ডাটাও থাকে। এখানে একটা প্র্যাকটিস দেওয়া আছে, প্র্যাকটিসটা আপনারা ঘরে বসে করতে পারেন। যে এখানে বলা আছে মূলত, যেটা আমি একটু ক্লিয়ার করে দেই কনফিউশন যাতে না থাকে, এখানে একজন কাস্টমারের নেম থাকবে, কমপ্লেইন লিখবেন, এনকিউ করবেন কাস্টমার, অনেকটা যে সার্ভিস সিস্টেম যেটা আর কি, কাস্টমার সার্ভিস সিস্টেম ওরকমই, নেম লিখলেন, কমপ্লেন লিখলেন, এনকিউ করলেন, সেই কাস্টমার সিরিয়াল নাম্বার, নেম এবং কমপ্লেন একটা লিস্ট বক্স লিস্ট ভিউতে চলে আসলো। সিরিয়াল নাম্বার থাকলো 1 2 3 4 5 6 হোয়াট এভার, যখন ডেকিউ করতেছি তখন সিরিয়াল নাম্বার 1 যে সে ওখানে চলে যাবে, দ্যাট মিন্স এখানে সিরিয়াল নাম্বার চলে আসবে, নেম আসবে, কমপ্লেন চলে আসবে। আবার যখন ডেকিউ করব তখন সিরিয়াল নাম্বার 2 যে সে চলে যাবে, 1 কিন্তু আর এখানে ফিরে আসবে না। আপনারা কি করেন যে অনেকে ফাস্ট ফুডের দোকানে যান না, ফাস্ট ফুডের দোকানে পরবর্তী সিরিয়াল ওখানে মানে দেখায় কি 54 55 56 পরবর্তী সিরিয়ালটা দিতে দেখে। সো এখানেও অনেকটা এরকম যে আসলে 2 নম্বর সিরিয়াল এর পরে তারপর 3 নম্বর সিরিয়াল এভাবে দেখাবে। হ্যাঁ, কিউ কিউ এটা হচ্ছে কিউ, কাস্টমার কিউ ম্যানেজমেন্ট। একটা উদাহরণ এখানে করা আছে দেখেন, নীলিমা সিম ইজ নট ওয়ার্কিং প্রপারলি, সে এন কিউ তে ক্লিক করছে, নীলিমা সিরিয়াল নাম্বার ইজ 1, এখানে চলে আসছে নীলিমা, কমপ্লেন চলে আসছে সিম ইজ নট ওয়ার্কিং। তারপরে সে ডিকিউ বাটনে যখন প্রেস করছে, মানে যে যিনি সার্ভ করবেন তিনি ডিকিউ বাটনে প্রেস করলেন, অন চলে গেল কোথায়? ওখানে অন, নীলিমা সিম ইজ নট ওয়ার্কিং প্রপারলি। আর এখানে কি এখনো 2 3 4 সিরিয়াল বসে আছে, তাই না? হ্যাশ টেবিল, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন, হ্যাশ টেবিল মানে আপনাদের ম্যাক্সিমাম আমার যেটা হয় যে এটা আবার বারবার বুঝাইতে হয়, হ্যাশ টেবিল বুঝি নাই, হ্যাশ টেবিল বুঝি না, সেটা একটু মনোযোগ দেন। হ্যাশ টেবিলের এক টাইপ পাবলিক মেথড, সেটা হচ্ছে অ্যাড। ব্রেক লাগবে আপনাদের, পাঁচটাই শেষ, একসাথে শেষ করে দিন। ওকে, সো আপনি বসি যে, আচ্ছা ঠিক আছে, ব্রেক নেন, আপনারা প্র্যাকটিস করেন ওই সময়, তো আপনাদের ব্রেক টাইম। না না, এক্সেলেন্ট, ওই সময় সবচেয়ে বেশি টেনশন থাকে।
তো হ্যাশ টেবিলে যেভাবে ডাটা রাখে সেটা হচ্ছে আমি আগে বলছি যে কি ভ্যালু কি ভ্যালু পেয়ারে আছে, এখানে থাকবে কি ভ্যালু। সো আমি যদি কি রাখি, যদি কোনো একটা বইয়ের ISBN নাম্বার যেমন 01201355 এরকম একটা ISBN নাম্বার বা অন্য কিছু, আপনি যে কোনো একটা নেম দিতে পারেন নিজের ইচ্ছা মতো অ্যাজ এ কি। ওই কি এর পার্সপেক্টিভে আপনি যদি চাইলে বইয়ের টাইটেল রাখতে পারেন, শুধু টাইটেল, দ্যাট মিন্স একটা স্ট্রিং রাখতে পারেন অথবা টোটাল বইয়ের অবজেক্টটাই এখানে রাখতে পারেন, বইয়ের অবজেক্টটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। একটা বইয়ের অবজেক্টে কি থাকতে পারে, বইয়ের নেম, টাইটেল, বুক কভার নেম, তারপর ISBN নাম্বার, পেজ কাউন্ট, অনেক কিছু থাকতে পারে। সো টোটাল বইটাও রাখতে পারেন এখানে অথবা বইয়ের টাইটেল বা এনিথিং রাখতে পারেন। সো একটা কি এর পার্সপেক্টিভ একটা ভ্যালু রাখে, এটা হচ্ছে হ্যাশ টেবিলের মূল ব্যাপার, এছাড়া তেমন কিছু না। তো এখন প্রশ্ন হচ্ছে আপনি কেউ কিছু বলবেন, সরি পয়েন্টার মতো এটা বলেন, পয়েন্টার না পয়েন্টার টয়েন্টার এখানে কোনো ব্যাপার না, পয়েন্টার না, একদম সিম্পলে বোঝেন। সেটা হচ্ছে যে আপনি একটা নাম দিচ্ছেন, আপনি একটা জিনিস রাখবেন, অবজেক্ট রাখবেন কোথাও, অবজেক্টের পার্সপেক্টিভে আপনি একটা নাম দিচ্ছেন। সো নাম দেওয়ার পরে ওই নামের পার্সপেক্টিভে আপনি অবজেক্টটা রেখে দিচ্ছেন, যাতে আপনি পরবর্তীতে নাম ধরে টান দিলে অবজেক্টটা চলে আসে, অনেকটা ডিকশনারির মতো। হ্যাঁ, যে ডিকশনারিতে আপনি একটা প্রতিটা একটা করে কি রাখতেছেন, ওই কি ধরে টান দিলে তার মিনিংটা চলে আসতেছে অথবা তার ভ্যালুটা চলে আসতেছে, কি ভ্যালু পেয়ার যাকে বলে সহজ বাংলায়। সো কি ভ্যালু পেয়ার বলতে বোঝায় এটা একটা, এটা একটা, দুইটা মিলে একটা পেয়ার, কি ভ্যালু পেয়ার। ওকে, এইটুকু। আর এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে এই হ্যাশ টেবিলে ভ্যালু অ্যাড করবেন আর ভ্যালু কিভাবে রিট্রাইভ করবেন। এই দুইটা ব্যাপার জানলে আপনার হ্যাশ টেবিলের ব্যাপারে কীভাবে তৈরি হয়েছে, হ্যাশ টেবিল কীভাবে ভিতরে ম্যানেজ করে এত কিছু জানার কোনো দরকার নেই। এটা ডট নেট ম্যানেজ করতেছে, ডট নেটেরই হ্যাশ টেবিল নামে একটা ক্লাস আছে, সো ডট নেট এটা ম্যানেজ করতেছে। কিন্তু আপনার মূল জানার ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে কীভাবে অ্যাড করবেন, কীভাবে রিট্রাইভ করবেন, এটা কীভাবে ইউটিলাইজ করবেন, দ্যাট মিন্স ইউজ করবেন। তো অ্যাডের ক্ষেত্রে যে মেথডটা সেটা হচ্ছে অ্যাড, অ্যাড মেথড। এখানে ডিসক্রিপশনে দেখেন বলা আছে অ্যাড অন অবজেক্ট উইথ অন অ্যাট্রিবিউট হুইচ উই উইল ইউজ অ্যাজ এ কি। যেটা বলছি যে প্রথমে আমরা যখন অ্যাড মেথডে মূলত দুইটা প্যারামিটার, একটা হচ্ছে আমি কি দিব, এটাকে অনেকে অ্যাট্রিবিউটও বলে থাকেন, উইথ অন অ্যাট্রিবিউট হুইচ উই উইল ইউজ অ্যাজ কি টু রিট্রাইভ অবজেক্ট কুইকলি ফ্রম দ্য টেবিল। এখানে দেখেন একটা উদাহরণ দেওয়া আছে, আমি উদাহরণ যখন বর্ণনা করবো তখন আপনারা অনেকটা বুঝতে পারবেন। বুক, বুক ক্লাস, বুক ক্লাসের ভিতরে দেখতে পাচ্ছেন ISBN নাম্বার আর টাইটেল, দুইটা হচ্ছে বইয়ের নিজস্ব জিনিস, একটা হচ্ছে ISBN নাম্বার আর একটা হচ্ছে বইয়ের টাইটেল। আপনাদের কনস্ট্রাক্টর নিয়ে তেমন আলোচনা করা হয় নাই, সো কনস্ট্রাক্টর নিয়ে যখন আলোচনা করা হবে তখন আরও ক্লিয়ার হবেন। তো মূলত এখানে যেটা করা হচ্ছে, যখন বইয়ে বইটা কল করা হয় তখন হচ্ছে বইয়ের সাথে টাইটেল এবং ISBN নাম্বারটা দিয়ে দেওয়া হয়, যখন বইয়ের অবজেক্টটা তৈরি করা হয়। আপনারা এখন যেমন করেন যে পরবর্তীতে যেটা করছেন student.id ইকুয়াল টু পরবর্তীতে দিয়ে দিচ্ছেন, আগে অবজেক্টটা নিউ করে নিউ ইনিশিয়ালাইজ করে নিছেন, তাই না? আপনাদের ক্ষেত্রে কি করছিলেন, একটা স্টুডেন্টের ভ্যারিয়েবল আগে ইনিশিয়ালাইজ করে নিছেন, তারপর তাকে ভ্যালু দিয়ে দিচ্ছেন। এমনও সম্ভব যে যখন একটা অবজেক্ট জন্ম নিবে, যখন একটা অবজেক্ট তৈরি হবে, দ্যাট মিন্স যখন নিউ হবে, তখনই তাকে তার নিজের যে ডাটাগুলো সেই ডাটাগুলো ভ্যালুগুলো দিয়ে দেওয়া যায়। তো অনেকটা এরকম এখানে করা হয়েছে, প্রথম যখন বুক অবজেক্টটা তৈরি হয়েছে, বইয়ের কোনো একটা ভ্যারিয়েবল তৈরি হচ্ছে, তখনই তার টাইটেল এবং ISBN নাম্বারটা দিয়ে দেওয়া হচ্ছে, এছাড়া তেমন কিছু না। সো এটা হচ্ছে বইয়ের ক্লাসের গঠনটা এরকম। দিস মানে হচ্ছে এই অবজেক্টটা কি বোঝায়, এটা নিয়ে ডিটেইলস আলোচনা আছে। এটা এখানে এমন এই কারণে ব্যবহার করা হয়েছে, আমি যদি বলি তাহলে হচ্ছে এটা হচ্ছে বইয়ের নিজস্ব ডাটা টাইটেল, আর এইটা বুক, যেই আপনি মেথডটা দেখতে পাচ্ছেন বইয়ের এই বুক মেথডের ভিতরে দেখেন টাইটেল একই একই স্পেলিং না। সো আমি যে এই বইয়ের যে অবজেক্টটা, এই যে বুক অবজেক্ট যখন আমি তাকে তৈরি করতেছি, এই বইয়ের যে টাইটেল কোনটা, ও তো কনফিউজ হয়ে যাবে। আমি যদি টাইটেল ইকুয়ালটা দিস না লিখে টাইটেল ইকুয়াল টাইটেল লিখি, সেটা কোনো মিনিং অ্যাড করে না, তাই না? এই জন্য আসলে এই অবজেক্টের টাইটেল
সমান সমান এই টাইপের অ্যাসাইন করে দিচ্ছি ভ্যালু, এটা বোঝানোর জন্য দিস ডট লেখা, এছাড়া কিছু না। এখন আমি যে এক্সাম্পলটা আছে ওখানে চলে আসি, এখানে দেখেন একটা হ্যাশ টেবিল ডিক্লেয়ার করা হয়েছে, হ্যাশ টেবিল বুক লিস্ট, আর একটা বইয়ের অবজেক্ট আছে বা বইয়ের ভ্যারিয়েবল আছে বইয়ের ফরম্যাটে, সেটা হচ্ছে বুক বুক অবজেক্ট। দেন আমি বুক লিস্টটাকে কি করতেছি, ইনিশিয়ালাইজ করলাম, এটা আগে ডিক্লেয়ার করা আছে পরে ইনিশিয়ালাইজ করলাম, মানে মূল ব্যাপার আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে বই আমি কিভাবে অ্যাড করতেছি। আমি একটা এই ক্লাসের একটা মেথড রেখে দিছি অ্যাড বুক, দেখেন আমি যেটা আগে আলোচনা করা হয়েছিল না স্ক্রিপ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে প্রতিটা ইউজার ডিফাইন টাইপের নিজস্ব মেথড থাকতে পারে, তার নিজস্ব মেথড। যেমন আপনারা ফুল নেম কল করছেন না, স্টুডেন্ট অবজেক্ট ডট ফুল নেম, ফুল নেম কি আলাদা কোন অনেকে রাখছেন আলাদা মেথড, তাই না? ফুল নেম আপনারা গেট ফুল নেম এরকম একটা আলাদা মেথড রাখছেন। সো এই ফুল নেমটা যে আমি যে স্টুডেন্টের ফুল নেম যে ডিক্লেয়ার করতেছি, এই ফুল নেমের ওনারশিপ কার? স্টুডেন্টের, যে যার অবজেক্ট, তাই না? যে যে ক্লাসে আমি ফুল নেম চাচ্ছি সেই ক্লাসের। সো ফুল নেমটা মূলত যার ওনারশিপে আছে সেই ক্লাসের ভিতরে আমি সেই মেথডটা ডিক্লেয়ার করে দিতে পারি এবং ওই ক্লাসের নাম ধরেই ওই মেথডটা কল করতে পারি। এখানে তাই করা হয়েছে, আমি যদি এখানে লাইব্রেরি নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, এ লাইব্রেরি, এ লাইব্রেরিতে যদি আমি কোনো বই অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি এই লাইব্রেরি ডট অ্যাড বুক কল করলে সে এই মেথডটা কল করবে। তো আমি যখন কোনো একটা লাইব্রেরিতে কোনো একটা বই অ্যাড করতে চাই, আমি প্রথমে তার আইএসবিএন নাম্বার এবং বইয়ের অবজেক্টটা তার ভিতরে দিয়ে দিই, প্যারামিটার লিস্ট। সো বুক লিস্টটা কি? বুক লিস্ট হচ্ছে এই হ্যাশ টেবিলটা। এই হ্যাশ টেবিলে আমি অ্যাড করতেছি এই আইএসবিএন নাম্বার যেটা আসছে আর তার পাশে বুক অবজেক্ট, এটাকে কি হিসাবে নিবে সে? এটাকে সে ভ্যালু হিসাবে নিবে। মানে এত কিছু বোঝার দরকার নাই, জাস্ট হ্যাশ টেবিলে সে অ্যাড করতে সেইভাবেই অ্যাড বুক মেথডে যখন আমি কল করি সে আমার হ্যাশ টেবিলে অ্যাড করে আইএসবিএন নাম্বার অ্যাজ এ কি অ্যান্ড বুক অবজেক্ট অ্যাজ এ ভ্যালু, এবং যখন আমি রিট্রাইভ করি গেট বুক এই মেথডটা, দ্যাট মিনস লাইব্রেরির ভিতরে এটা যেহেতু লেখা, লাইব্রেরির ভ্যারিয়েবলের মাধ্যমে যখন আমি গেট বুক কল দিব সে আমাকে কিভাবে দিচ্ছে দেখেন, বুক লিস্ট কি হ্যাশ টেবিল, এর ভিতরে আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে আগে কি করতাম, আমরা ইনডেক্স পজিশন দিয়ে দিতাম, আমরা আগে দিতাম ইনডেক্স পজিশন, কিন্তু এখানে আমরা দিচ্ছি সে কি এর নামটা। ইচ্ছে করলে আপনি একদম হার্ড কোডেড স্ট্রিং ও দিয়ে দিতে পারেন, আইএসবিএন নাম্বার যদি হার্ড কোডেড স্ট্রিং ও দিয়ে দেন তাও সে ওই বইয়ের অবজেক্টটা সে আপনাকে পাঠাবে। অনেকে মানে আমরা যদি এখন এখানে এইভাবে দেখি, আমরা তো এই পার্সপেক্টিভে একটা বই রাখছি, তাই না? সাপোজ বুক ওয়ান, এটা হচ্ছে বুক ওয়ান অবজেক্ট। সো আমি যদি এইভাবে লিখে দিই 0135, সে তখন আমাকে এই বুক ওয়ান অবজেক্টেই পাঠাবে এবং সেটা সে এটাকে পাঠাবে অবজেক্ট টাইপ হিসাবে, এবং পরবর্তীতে আপনাকে কাস্টিং করে দিতে হবে এইভাবে যে এটা আসলে বুক, যে অবজেক্ট আমি পাঠাইছি সেটা আসলে বুক। এটা নিয়ে আপনাদের আগে একবার দেখাইছিলাম কোন ক্ষেত্রে, যেন এমপ্লয়ের ক্ষেত্রে না, সিলেক্টেড এমপ্লয়ের সময় আমরা অবজেক্ট থেকে কাস্ট করে দেখাইছিলাম, কম্বো বক্স থেকে যখন আমরা এমপ্লয় সিলেক্ট করছিলাম তখন হচ্ছে কাস্ট করে দেখাইছিলাম, কম্বো বক্স মূলত অবজেক্ট টাইপের আইটেম পাঠাইছিল। হ্যাশ টেবিলও যখন নেয় তার ভিতরে কোনো একটা অবজেক্ট, হ্যাশ টেবিলে আপনারা দেখছেন কোনো টাইপ আমরা কিন্তু ডিফাইন করি নাই, বুক লিস্ট যখন আমরা লিখছি তখন কিন্তু আমরা কোনো টাইপ ডিফাইন করি নাই। সো হ্যাশ টেবিলে কোনো রকম কোনো টাইপ নেই, সে অবজেক্ট টাইপের ভ্যালু তার ভিতরে নেয় এবং যখন আপনি পাঠাচ্ছেন তখন আপনি টাইপ কাস্ট করে দিচ্ছেন যে এটা বই টাইপের। হ্যাশ টেবিল যে আপনাদের খুব মানে ইসে লাগবে, সবসময় যে লাগবে এরকম না, কিন্তু প্রয়োজন হতে পারে এমন একটা জিনিস যে একটা কিয়ের পার্সপেক্টিভে আপনি একটা ভ্যালু রেখে দিচ্ছেন, এই জন্য আসলে হ্যাশ টেবিলের আলোচনা। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, হ্যাশ টেবিল নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে বলতে পারেন। এটা হচ্ছে একদম আলটিমেট মেইন মেথড, ওখানে জাস্ট তৈরি করা হয়েছে,
একটা লাইব্রেরি ক্লাস তৈরি করা হয়েছে। আমি যদি এখানে একদম ব্লাইন্ডলি লিখি বুকস, বুক যেই আমার যে ইউজার ডিফাইন ক্লাস ছিল সেই ক্লাসের আছে একটা আইএসবিএন নাম্বার, আইএসবিএন আর হচ্ছে টাইটেল, এটা হচ্ছে আমার একটা বুক বুক অবজেক্ট বা বুক ক্লাস। আমার আরেকটা আছে লাইব্রেরি ক্লাস, হ্যাঁ আমার আরেকটা আছে লাইব্রেরি, মানে আপনি রিয়েল লাইফের সাথে তুলনা করেন একটা লাইব্রেরি অনেকগুলো বই থাকে, তো লাইব্রেরির রেসপন্সিবিলিটি সে বইগুলা তার নিজের ভিতরে অ্যাড করে নেবে। সেক্ষেত্রে লাইব্রেরির নিজের কাছে আছে একটা বুক লিস্ট, এটা হচ্ছে তার ডাটা, আমি জাস্ট ডাটাগুলো দেখাচ্ছি। সো লাইব্রেরির নিজের কাছে আছে একটা বুক লিস্ট, সে বুক লিস্টে যখন অ্যাড করে তখন আপনি বাইরে থেকে অ্যাড বুক মেথডটা কল দেন, অ্যাড বুকের ভিতরে আপনি পাঠান এই যে আইএসবিএন নাম্বার এবং টোটাল বুক অবজেক্টে পাঠাই দেন, একটা বইয়ের আইএসবিএন নাম্বার এবং তার বইয়ের অবজেক্টে পাঠাই দেন এখানে অ্যাজ এ প্যারামিটার। আর যখন গেট করেন তখন আইএসবিএন নাম্বারটা পাঠাইতে হবে, কেন? কারণ ওইটা হচ্ছে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই না? এইটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে দেখেন তিনটা বইয়ের অবজেক্ট তৈরি করা হয়েছে, একটা লাইব্রেরির অবজেক্ট তৈরি করলাম বা লাইব্রেরির ভ্যারিয়েবল তৈরি করলাম যাই বলেন না কেন, হ্যাঁ একটা লাইব্রেরি তৈরি করলাম। সাপোজ আমি একটা লাইব্রেরি তৈরি করলাম, রিয়েল লাইফের সাথে তুলনা যদি করি আমি একটা লাইব্রেরি তৈরি করলাম, তিনটা বই তৈরি করলাম, বই ওয়ান ডাটাবেস সিস্টেম কনসেপ্ট, আর এটা হচ্ছে তার আইএসবিএন নাম্বার হিসেবে চিহ্নিত হচ্ছে। কারণ আমি যখন একটা আমি বলছিলাম এখানে যখন একটা বই তৈরি হয় তখনই সে তার নাম টাইটেল এবং আইএসবিএন নাম্বার নিয়ে জন্ম নেয়, তো ঠিক এইখানে সেই ফরম্যাটে দিয়ে দেওয়া হচ্ছে বইয়ের নাম এবং আইএসবিএন নাম্বার। সো বই তখনই তার আইএসবিএন এবং টাইটেল পেয়ে গেছে, বুক ওয়ান পেয়ে গেছে, বুক টু বিগিনিং সিশাপ 2008 তার আইএসবিএন নাম্বার ওইটা, বুক থ্রি তার টাইটেল এবং তার আইএসবিএন নাম্বার। এটা হচ্ছে প্রথমে টাইটেল তারপর হচ্ছে ভ্যালু, দেখেন ওখানে স্ট্রাকচারটা দেখেন বইয়ের। আমি যদি বইয়ের ক্লাসে যাই সেক্ষেত্রে প্রথমে কি ছিল টাইটেল আর আইএসবিএন নাম্বার ওখানে ওই ফরম্যাটে দিয়ে দেওয়া হয়েছে। সো আবার এখানে ফিরে আসি, এখন আমি কি করব, আমার তিনটা বই আছে আমি আমার লাইব্রেরিতে এই তিনটা বই অ্যাড করব। আমি কি বলছিলাম লাইব্রেরির কি আছে, নিজস্ব মেথড আছে অ্যাড বুক, আমাদের কনসোল ডট রাইট লাইন কনসোলের নিজস্ব অ্যাড রাইট লাইন মেথড আছে, মেসেজ বক্সের নিজস্ব শো মেথড আছে, তেমন আমাদের লাইব্রেরির কি আছে অ্যাড বুক মেথড আছে। আমি যখন বই অ্যাড করি তখন কি কি পাঠাই, আইএসবিএন নাম্বার এবং বইয়ের অবজেক্টটা পাঠাই অ্যাজ এ কি অ্যান্ড অ্যাজ এ ভ্যালু। সো সে তখন সেটা কি করতেছে হ্যাশ টেবিলে অ্যাড করে নিচ্ছে, এই তিনটে অ্যাড করে নিল। পরবর্তীতে আমি যদি এই বইটা গেট করতে চাই, একদম বললাম না হার্ড কোড রেজিস্টিং করে দিতে পারেন কি, আমি যদি এই কিটা হার্ড কোডেড করে লিখে দিই গেট বুক তখন সে কি করবে, এই দেখেন এটার কার সাথে মিলে ডাটাবেস সিস্টেম কনসেপ্ট, সে তখন বুক অবজেক্ট ডট টাইটেল যদি আপনি কল করেন এই যে বুক অবজেক্ট আপনি পেয়ে গেছেন তার কাছে কিটা চাইছেন সে আপনাকে টোটাল অবজেক্টই দিয়ে দিছে বইয়ের অবজেক্ট। এখন আপনি বইয়ের অবজেক্ট থেকে কি তার টাইটেলটা প্রিন্ট করতে পারবেন না, সাবমিটার টাইটেলটা প্রিন্ট করতে আইএসবিএন নাম্বার সব সময় মনে রাখতে হচ্ছে, এটা আপনার বিজনেস পলিসির উপর ডিপেন্ড করে। আপনি চাইলে মনে করেন যদি আপনি কি হিসেবে ব্যবহার করেন শুধু ডাটাবেস, কিন্তু হ্যাশ টেবিলের ক্ষেত্রে শর্ত হচ্ছে তার কিটা অবশ্যই ইউনিক হতে হবে, যেটা কি হিসেবে ব্যবহার করবেন সেটা অবশ্যই ইউনিক হতে হবে, কারণ দুইটা কি যদি এক হয় সে তো বের করে নিয়ে আসতে পারবে না, এটা তো সম্ভব না, রিট্রাইভাল সম্ভব না। সো সেক্ষেত্রে হ্যাশ টেবিলের প্রাথমিক শর্ত হচ্ছে যেইটা আপনি কি হিসেবে ব্যবহার করবেন ওই হ্যাশ টেবিলে, দ্যাট মিন্স বুক লিস্টে আপনি যেই ভ্যালুটা কি হিসেবে ব্যবহার করবেন সেটা সবসময় মানে ইউনিক হতে হবে, এটা হচ্ছে মূল শর্ত। তো আপনি সেটা কি হিসেবে ব্যবহার করবেন, আপনি কোন ফর্ম্যাটে ব্যবহার করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। তো বেটার হচ্ছে মানে 012 থেকে এটাও অন্তত বেটার, অনেকে এইভাবেই কিন্তু কল করেন বইয়ের বা ই লাইব্রেরির ক্ষেত্রে আপনার আইডি কত, অনেকে বলেন যে স্টুডেন্টদের বলে আপনার আইডি কত, তারপর আইডি ইনপুট দিয়ে কিন্তু সে স্টুডেন্টটা নিয়ে চলে আসে, ব্যাপারটা অনেকটা এরকম।
এটা হচ্ছে ডাটাবেস নিজে মেইনটেইন করে তার ভিতরে হ্যাশ হ্যাশ বা এগুলো যেগুলো ডাটাবেস তার নিজের সিস্টেমটা এমন ভাবে তৈরি করে থাকে তখন আপনার এটা নিয়ে ভাবতে হবে না যে আমি হ্যাশ টেবিল ইউজ করতেছি কি করতেছি না আপনাকে করতে হচ্ছে না তখন ডাটাবেসই নিজে সে তার নিজের মতো করে ম্যানেজ করছে এসকিউএল সার্ভারে নিজেরই একটা সিস্টেম আছে আলাদা সে সেইভাবে ডাটা রিটাইপ করে বাইনারিটি ব্যবহার করে তারপরে আরো অনেক ধরনের অনেক ফর্মুলা ব্যবহার করে সে আপনাকে যতটুকু অপটিমাল ভাবে আপনার ডাটা দেওয়া যায় আপনি ইউজার এটা হচ্ছে ইউজার ডিফাইন মেথড আপনি যখন লাইব্রেরিটা ডিফাইন করছেন তখন লাইব্রেরির ভিতরে এই মেথডটা আপনি ডিফাইন করে দিয়েছেন সো আপনি যখন লাইব্রেরির অবজেক্ট দিয়ে বা লাইব্রেরির ভ্যারিয়েবল দিয়ে কল করতেছেন তখন আপনি মেথডে যা কাজ থাকে সেটাই সে রিটার্ন করতেছে এই মেথডের কাজ যেমন হচ্ছে একটা বইয়ের অবজেক্ট রিটার্ন করা সে তেমন করে একটা বইয়ের অবজেক্ট রিটার্ন করে দিচ্ছে এছাড়া তেমন কিছু না হ্যাঁ কনস্ট্রাক্টর তো আসলে তেমন কিছু না জাস্ট একটা অবজেক্ট যখন জন্ম নিচ্ছে তখন আপনি তাকে ডাটাগুলো দিয়ে দিচ্ছেন এটা হচ্ছে কনস্ট্রাকশন এটাই মূলত আজকের আলোচনা ছিল লাস্ট অফ অল প্র্যাকটিস একটা প্র্যাকটিস এখন করতে হবে এমন না মানে আপনাদের কিউ লেভেলের হোম টাস্ক হিসেবে নিতে পারেন আর আমি যদি সময় থাকে 5-10 মিনিট থাকে আমি লিস্ট ভিউ নিয়ে একটু আলোচনা করব কারণ লিস্ট ভিউ অনেক ক্ষেত্রে আপনাদের লাগবে ডেস্কটপে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান লিস্ট ভিউ আপনাদের লাগবে Thank you.
কলম দেবে কি অনেকটা মকিং টাইপের কেউ যদি ইন্টারেস্টেড হন এই মানে এক্সারসাইজ গুলো করবেন এতে হবে যেটা সি শার্পের সাথে আপনারা বেশি ফ্যামিলিয়ারাইজ হবেন আর এগুলো আপনার ভিতরে একটা এগুলো কমপ্লিট করতে পারলে আপনার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করবে যেটা আপনাকে সামনে আগায় নিয়ে যেতে সাহায্য করবে। হ্যাঁ হ্যাঁ নেটে হেল্প যা ইচ্ছা তাই নিতে পারেন কোনো সমস্যা নেই। সরি আওয়ার হবে আওয়ার বেশি হয়ে যায় মিনিট সেকেন্ড এটা আচ্ছা বলে দিচ্ছি আমি এটা হচ্ছে আপনি প্রথমে কোন একটা মিউজিকের নাম দিবেন কত মিনিট কত সেকেন্ড সেটা স্থায়ী হবে সেটা বলে দিয়ে অ্যাড করবেন সেটা মূলত এই মিউজিক প্লেয়ারে অ্যাড হবে একটার পর একটা। সো মিউজিক প্লেয়ার প্রথমে আপনি পপুলেট করলেন দ্যাট মিনস একটা মিউজিক আগে একটা প্লে লিস্ট তৈরি করলেন তৈরি করার পরে আপনি যদি প্লে বাটনে ক্লিক করেন এবং এখানে যদি কোনোটা সিলেক্ট করা না থাকে যদি প্লে বাটনে ক্লিক করেন কোনোটা যদি সিলেক্ট করা না থাকে সে প্রথম থেকে গান চালানো শুরু করবে প্রথম থেকে গান চালাবে একটা গান চালাবে কিভাবে সেটা বুঝবেন কিভাবে নাম প্লেইং এ সেই গানটা দেখাবে সেই নামটা দেখাবে এই যে যেখানে মিউজিক নেম এই মিউজিক নেমটা দেখাবে এবং রিমেইনিং কত মিনিট কত সেকেন্ড রিমেইনিং তাই না রিমেইনিং দেখাবে এখানে আপনি দিচ্ছেন কত কত মিনিট কত সেকেন্ডের স্থায়ী এটা হচ্ছে রিমেইনিং কতক্ষণ সময় সে চলবে আর ব্যাপারটা এরকম আর এভাবে একটার পর একটা আপনি প্লে লিস্ট তৈরি করলেন যদি এমন হয় যে আপনি কোনো একটা সিলেক্ট করে তারপরে প্লে করলেন তাহলে সে সেইটাকে প্লে করবে যদি সেটা শেষ হয়ে যায় তার পরেরটা থেকে আবার কন্টিনিউ করবে আপনার এখানে প্লে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস থাকবে ইজ ইট রিপিটিং অর শাফলিং রিপিটিং অর শাফলিং মানে এটা হচ্ছে রিপিট করবে মানে যদি এমন থাকে যে শেষ গানটা সে প্লে করতেছে রিমেইনিং টাইম শেষ সে আবার প্রথম গানে ফিরে আসবে এটা হচ্ছে কি রিপিটিং তাই না আর শাফলিং কি যে সে আসলে র্যান্ডমলি গান তো তার নিজের মতো করে সে র্যান্ডমলি গান প্লে করবে সে প্রথমে আসে সে তিন নম্বর গান প্লে করবে বা তারপরে সে পাঁচ নম্বর গান প্লে করবে মানে কোন আসলে সে সিকোয়েন্স মেইনটেইন করতেছে না মানে কি এরকম সেটা হচ্ছে মানে এগুলো যে রিপিটিং পর্যন্ত করলে আমি আই এম স্যাটিসফাইড শাফলিং করলে তো আসলে অনেক বেশি হয়ে গেল সো অপশন আছে আপনাদের জন্য আর এছাড়াও আপনারা চাইলে আরেকটা অপশন অ্যাড করতে পারেন যে ও স্টপটা বলা হয়নি যদি কোনো একটা পজিশনে এসে আপনি স্টপ বাটনে ক্লিক করেন তাহলে কোনো গান সিলেক্টেড অবস্থা থাকবে না এবং কোনো গান নাও প্লেইং লিস্টে দেখাবে না সব থেমে যাবে আর যদি প্লে বাটনে আবার ক্লিক করেন এখানে দেখেন প্লে অর পজ তার মানে কি সে এখন পজ মোডে থাকবে এখানে দেখাবে পজ এটা কিন্তু দা প্লেইং স্ট্যাটাস এখন সে পজ আছে নাকি প্লে হচ্ছে সো যদি আপনি আবার এখানে ক্লিক করেন তাহলে গান সিলেক্টেড অবস্থা থাকবে এখানেও দেখাবে নাও প্লেইং এর এখানে দেখাবে পজ কিন্তু রিমেইনিং টাইম কি থেমে থাকবে যতটুকু ছিল ততটুকু থেমে থাকবে এটা হচ্ছে আপনাদের মূলত রিমেইনিং টাইমটা কি রিয়েল হ্যাঁ অবশ্যই রিয়েল থাকবে কম্পিউটার সাথে করে অ্যাডজাস্ট করে রিমেইনিং টাইমটা আপনারা যেভাবে মানে মিউজিক প্লেয়ারে যেভাবে টাইম চলে এক সেকেন্ড পর পর যেভাবে চলে ঠিক সেভাবেই থাকবে
আপনার আপাতত আওয়ার লাগবে না, মিনিট এবং সেকেন্ড এই দুইটাই করতে পারেন। আপনাদের গত ব্যাচে এই প্রবলেমটা দিছিলাম, তো একটা টিম হচ্ছে খুব ভালো করছিল, তারা হচ্ছে একদম রিয়েল লাইফ এমপি থ্রি প্লেয়ারের কাছাকাছি চলে নিয়ে গেছিলো এটাকে, তো জাস্ট খালি ফাইল অ্যাড করে এমপি থ্রি প্লেয়ার বানানোর অপেক্ষা ছিল টোটালি একদম। এরপরে আরও অনেক ধরনের তাদেরই দিছিলাম যে আপনি এইটা আপগ্রেড করেন, এটা আপগ্রেড করেন, তারা আপগ্রেড করতে করতে এটাকে মানে একটা ভালো পর্যায়ে নিয়ে গেছিলো। এইটাই হচ্ছে ব্যাপার যে আপনারা কতটুকু সময় দিতে পারতেছেন, কোনটা ইন্টারেস্ট ফিল করতেছেন। না আপনাদের প্রথম দিনে তো বলা হয়েছে আসলে এখানে অনেক প্রেশার। কোনো প্রবলেম নাই।